তুরস্কের পণ্য আমদানির উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই দেশটিতে তুরস্কের সব ধরনের পণ্য বর্জনের কর্মসূচি চলছে। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের বক্তব্যকে কেন্দ্র করে তিক্ততা বেড়েছে দুদেশের মধ্যে। বিবিসি বলছে মুসলিম বিশ্বের দুই প্রধান শক্তির রাজনৈতিক রেষারেষির ধাক্কা এখন তাদের বাণিজ্য সম্পর্কের উপরও পড়তে শুরু করেছে। তুরস্কের এরদোগান সরকারকে শায়েস্তা করার উপায় হিসেবে সৌদি আরব বাজার বন্ধের কৌশল নিয়েছে। গত মাসে সৌদি আরবের চেম্বার অব কমার্সের পক্ষ থেকে তুরস্কের সব ধরনের পণ্য বর্জনের জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়। সৌদি সরকারের ইচ্ছাতেই যে এই বয়কট ক্যাম্পেইন চলছে তার প্রথম ইঙ্গিত পাওয়া যায় গত সপ্তাহে, যখন সৌদি খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ বা SFDA তুরস্ক থেকে সব ধরনের মাংস, মাছ, ডিম এবং দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি স্থগিত করার সিদ্ধান্ত জানায়। প্রভাবশালী গণমাধ্যম দৈনিক সাবা সহ তুরস্কের বেশ কয়েকটি মিডিয়া জানিয়েছে যে তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় সৌদি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে দেশের রপ্তানি প্রতিষ্ঠানগুলোকে সৌদির এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। রিয়াদ চেম্বার অব কমার্স প্রকাশ্যে এই তুর্কি বয়কট ক্যাম্পেইনের নেতৃত্ব দিচ্ছে, যেটি দেশটির শীর্ষ ও সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী সমিতি। চেম্বার অব কমার্সের প্রধান আজলান আল আজলান অক্টোবরের মাঝামাঝিতে এক বিবৃতিতে বলেন, আমাদের নেতৃত্ব আমাদের দেশ এবং আমাদের নাগরিকদের বিরুদ্ধে তুর্কি সরকারের অব্যাহত বৈরিতার প্রতিক্রিয়া হিসাবে আমদানি, বিনিয়োগ বা পর্যটন, যাই হোক না কেন, প্রতিটি সৌদি ব্যবসায়ী এবং ভোক্তার দায়িত্ব তুরস্কের সমস্ত কিছু বয়কট করা। ওই বিবৃতির মূল বার্তা ছিল, তুরস্কে কোনো বিনিয়োগ নয়, তুরস্ক থেকে কোনো আমদানি নয় এবং তুরস্কে কোনো পর্যটন নয়। রয়টার্স জানিয়েছে সৌদি চেইন সুপারমার্কেটগুলো একে একে বয়কটের এই ডাকে সাড়া দিচ্ছে। সৌদি আরবের সবচেয়ে বড় সুপারমার্কেট আথায়াম ছাড়াও দানিউব, তামিমি ও পান্ডা চেইন সব বিবৃতি দিয়ে জানিয়েছে যে তাদের বর্তমান মজুদ শেষ হওয়ার পর তারা তুরস্কে তৈরি কোনো পণ্য বিক্রি করবে না। সরকারপন্থী সৌদি বিশ্লেষক বুদ্ধিজীবীরা গণমাধ্যমে এই বয়কটের পক্ষে যুক্তি তুলে ধরে জনমত তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন। আমদানির পরিসংখ্যান অনুযায়ী তুরস্ক সৌদি আরবের 12তম বাণিজ্য সহযোগী দেশ। 2019 সালে তুরস্ক থেকে সৌদি আরব 320 কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। এদিকে তুর্কি পণ্য আমদানির ওপর সৌদির অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা নিয়ে তেমন কোনো মাথা ঘামাচ্ছে না তুরস্ক। এই বয়কট সৌদি আরবের জন্যই আত্মঘাতী হবে বলে মনে করছে দেশটি। আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই তুরস্কের সব ধরনের পণ্য বর্জনের কর্মসূচি চলছে সৌদি আরবে। দেশটির চেইন সুপারমার্কেটগুলো একে একে বয়কটের এই ডাকে সাড়া দিচ্ছে। তুরস্ক সরকারের পক্ষ থেকে সৌদির এই বয়কটের বিষয়ে এখনও কিছু শোনা যায়নি। তবে সরকারপন্থী তুরস্ক সংবাদপত্র ইয়েনি শাফাকে এক উপসম্পাদকীয়তে লেখা হয়েছে যে এই বয়কট সৌদি আরবের জন্যই আত্মঘাতী হবে। এক্ষেত্রে এমন যুক্তি দেওয়া হয়েছে, তুরস্কের মোট বৈদেশিক বাণিজ্যের তুলনায় সৌদি আরবে তাদের রপ্তানির পরিমাণ এতই কম যে তাতে তুর্কি অর্থনীতি তেমন কোনো ক্ষতি হবে না, বরং 80% আমদানি নির্ভর সৌদি আরব সস্তায় মানসম্পন্ন পণ্য থেকে বঞ্চিত হবে। ইয়েনি শাফাকের উপসম্পাদকীয়তে বলা হয়েছে, সৌদি জনগণ এটা কখনোই পছন্দ করবে না। সবাই জানে সৌদি সরকার এই বয়কটে তাদের বাধ্য করেছে। তুরস্কের সঙ্গে সাধারণ আরব জনগণের কোনো বিরোধ নেই। সৌদি অর্থনৈতিক বিশ্লেষক আমাল আব্দুল আজিজ আল হাজানি অবশ্য বলেছেন যে তুরস্ক থেকে খাদ্যপণ্য আমদানি বন্ধ করলে তুর্কি অর্থনীতি হয়তো তেমন ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু অর্থনৈতিক সম্পর্ক এভাবে নষ্ট হতে থাকলে তার নেতিবাচক অনেক প্রভাব তুরস্ক এড়াতে পারবে না। গত মাসে সৌদি আরবের চেম্বার অব কমার্সের পক্ষ থেকে তুরস্কের সব ধরনের পণ্য বর্জনের জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।